সেই সাধনা নামটি হলো বিদর্শন ভাবনা। গৌতম বুদ্ধ করেছিলেন একটি সাধনা, গৌতম বুদ্ধ করেছিলেন একটি সাধনা, সেই সাধনার নামটি হলো ভোলা মন, সেই সাধনার নামটি হলো বিদর্শন ভাবনা ভাবনা। গৌতম বুদ্ধ করেছিলেন একটি সাধনা, পাবন নামটি ওই সাধনা করে তোমরা সবাই জানো রে, গয়া ধাম তীর্থ হলো ওই সাধনায় রে, পবন সবাই বলো রে। পতিত পাবন নামটি ওই সাধনা করে তোমরা সবাই জানো রে, গয়া ধাম তীর্থ হলো ওই সাধনায় রে, পবন সবাই বলো রে। সময় থাকতে করো মন, সময় থাকতে করো মন, অসময়ে পারবে না পারবে না। গৌতম বুদ্ধ করেছিলেন একটি সাধনা, ওই সাধনায় সারিপুত্র হলেন মহাজ্ঞানী, ওই সাধনায় বুদ্ধ হলেন ত্রিলোকের স্বামী। ভোলা মন রে আমার, ও ভোলা মন। ওই সাধনায় সারিপুত্র হলেন মহাজ্ঞানী, ওই সাধনায় বুদ্ধ হলেন ত্রিলোকের স্বামী। চিত্ত শুদ্ধ না করিলে, চিত্ত শুদ্ধ না করিলে হবে না রে সাধনা সাধনা। গৌতম বুদ্ধ করেছিলেন একটি সাধনা, বিনম মুক্তি বিকাশ করে ওরে ভক্তগণ, ওই সাধনার তরে কর ছয়রি পুদমন। দিন মুক্তি বিকাশ কর ওরে ভক্তগণ, ওই সাধনার তরে কর ছয়রি পুদমন। রিপুকে জয় করতে পারলে, রিপুকে জয় করতে পারলে পূর্ণ হবে বাসনা বাসনা। গৌতম বুদ্ধ করেছিলেন একটি সাধনা, গৌতম বুদ্ধ করেছিলেন একটি সাধনা। ওরে সেই সাধনার নামটি হলো ভোলা মন, সেই সাধনার নামটি হলো বিদর্শন ভাবনা ভাবনা। গৌতম বুদ্ধ করেছিলেন একটি সাধনা, গৌতম বুদ্ধ করেছিলেন একটি সাধনা, গৌতম বুদ্ধ করেছিলেন একটি সাধনা।